বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, খেলার উপর অনেকটাই কিন্তু জোর দিচ্ছে ক্রীড়া দপ্তর, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খেলোয়াড়দের উন্নয়ন যাতে হয়, তাদের কোয়ালিটি ওয়াইজ যাতে তাদের সিলেকশন হয় এবং কোয়ালিটি বাড়ানো, সেই বিষয়গুলোর দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া হচ্ছে ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। একই রকম ভাবে হায়দ্রাবাদে 5 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত হতে চলেছে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে রাজ্য দল গঠন শিবির অনুষ্ঠিত হয়েছে আরসিসিতে। আজকে এই রাজ্য দল গঠনের শিবির হয়েছে পাওয়ার লিফটিং এর, এবং পুরুষ ও মহিলার দল গঠনের শিবির আজকে অনুষ্ঠিত হয়েছে পাওয়ার লিফটিং এর মধ্যে। হায়দ্রাবাদে 5 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে যে প্রতিযোগিতা, তার মধ্যেই কিন্তু রাজ্যের দল অংশগ্রহণ করবে, এবং রাজ্যের দলে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে এই পাওয়ার লিফটিং এর মধ্যে রাজ্য দলের গঠনের শিবির আজকে অনুষ্ঠিত হয়েছে আরসিসির ইনডোর হলে। এই ইনডোর হলের মধ্যে রাজ্যের বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন বয়সের, বিভিন্ন ক্যাটাগরির যারা ক্রীড়াবিদরা রয়েছে, পাওয়ার লিফটাররা রয়েছে, তারা অংশগ্রহণ করেছে। ট্রেনাররা তো অবশ্যই ছিলেন, কোচেরা অবশ্যই ছিলেন, এবং সেখানেই সিলেকশন হয়েছে রাজ্যের বিভিন্ন লেভেলের পাওয়ার লিফটারদের। পুরুষ ও মহিলা বিভাগের রাজ্য দলের শিবির গঠনের, যে দল গঠনের যে শিবির, সেটা হয়েছে আজকে এনএসআরসিসিতে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা পার্টিসিপেন্টরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা আজকে লক্ষ্য করা গেছে। একই রকম ভাবে পাওয়ার লিফটিং এর দিকে যে অনেক ছেলে মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই আকর্ষিত হচ্ছেন তারও কিন্তু অবশ্যই প্রমাণ পাওয়া গেছে। রাজ্যে ক্রিকেট ফুটবলের পাশাপাশি বিভিন্ন যে অন্যান্য ক্রীড়াগুলো রয়েছে, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং থেকে শুরু করে নানান রকমের যে ক্রীড়া রয়েছে সেগুলোর দিকেও যে ছাত্রছাত্রীরা, ছেলে মেয়েরা ঝুঁকছে তারও কিন্তু অবশ্যই প্রমাণ পাওয়া যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এনএসআরসিসিতে রাজ্য দল গঠনের শিবির অনুষ্ঠিত হয়েছে পাওয়ার লিফটিং এ পুরুষ ও মহিলা দলে। হায়দ্রাবাদে হবে তার প্রতিযোগিতা 5 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আমাদের আজকে ন্যাশনাল সাব জুনিয়র, জুনিয়র এন্ড মাস্টার, ম্যান উমেন পাওয়ার লিফটিং ন্যাশনাল হতে চলছে কোথা ইচিয়া আস্কারা রেড্ডি স্টেডিয়াম হায়দ্রাবাদ। আজকে আমাদের এখানে 7টা ডিস্ট্রিক্টের পুরা ওমেন এবং ম্যান পুরা টিম এসেছে, সিলেকশন ট্রায়াল হবে। আমরা আশা করি এই সিলেকশন থেকে এখান থেকে মোটামুটি প্রাইজ পাওয়ার মতো বহুত ছেলেমেয়েরা আছেন। রওনা দেবে মোটামুটি 4 জুলাই, 4 জুলাই খেলাটা হবে 5 থেকে 10 জুলাই পর্যন্ত। আমরা আশা রাখবো আমাদের যে টিম পাঠাচ্ছি সে টিম থেকে বেস্ট টিম পাঠাচ্ছি আমরা। গোল তো থাকবে মাস্টারে, এবং যেটা জুনিয়র সাব জুনিয়ারও আমাদের ভালো থাকবে। কতজন টোটাল যাবে মহিলা এবং পুরুষ? আমাদের মহিলা মোটামুটি 14 জনের মতো মহিলা যাবে, আর ছেলে যাবে মোটামুটি 16 জনের মতো। কেউ দল নিয়ে কীরকম আশাবাদী? দল নিয়ে আমরা আশা করি এবার ন্যাশনালে আমাদের ত্রিপুরা টিম ভালো রেজাল্ট করবে। আপনারা শুনলেন যারা ট্রেনাররা রয়েছেন তাদের বক্তব্য কি রয়েছে, এবং আয়োজকরা অবশ্যই কিন্তু বলছেন তারা আশাবাদী রাজ্যের যে ছেলেমেয়েরা রয়েছে, রাজ্য দল গঠন হয়েছে তাদেরকে নিয়ে, তারা কিন্তু ভালো পারফর্ম করবে। হায়দ্রাবাদে যে চ্যাম্পিয়নশিপ হতে চলেছে আগামী দিনে 5 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত, তার মধ্যে অবশ্যই রাজ্য দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করবেন এমনটাই কিন্তু আশা রয়েছে। সমঝোতা বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।